আমি শামীমা আক্তার জাহান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে 35তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো বিসিএস প্রিলির প্রস্তুতি বিষয়ে সাধারণ জ্ঞান। সত্যিকার অর্থে এই বিষয়টি সবার জন্য একই রকম একটি অবস্থায় দাঁড়ানো বলা যেতে পারে। আপনি অনার্স বা মাস্টার্সে কোন বিষয়ের শিক্ষার্থী ছিলেন সেটি খুব বেশি ম্যাটার করে না, কারণ সাধারণ জ্ঞানের বিষয়টি আমাদের বিসিএস এর ক্ষেত্রে দুটি ভাগে বিভক্ত থাকে, একটি হচ্ছে বাংলাদেশ আর একটি আন্তর্জাতিক। তো শুধুমাত্র হয়তো বা আন্তর্জাতিক সম্পর্কের যারা শিক্ষার্থী তাদের আন্তর্জাতিক বিষয়ে কিছু জানা থাকতে পারে, কিন্তু অন্য সব কিছু আসলে সবার জন্যই সমান। যেমন বাংলাদেশের বিষয়টি নিয়ে আমি প্রথমে কথা বলি, বাংলাদেশের বিষয়টিতে একদম বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং বর্তমান সময় অর্থাৎ সাম্প্রতিক সময়ে কী ঘটনা ঘটছে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে, সেই সব কিছুই অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনাকে একদম সেই পাল বংশ সেন বংশের ইতিহাস যেমন জানতে হবে, তেমনই বর্তমান সময়ে বাংলাদেশ কোন কোন বিষয়ে পরিকল্পনা করছে অর্থাৎ রূপকল্প 2041, ভিশন 2021, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, এসডিজিতে বাংলাদেশের যে বিভিন্ন অবদান রয়েছে এবং অ্যাচিভমেন্ট রয়েছে সেই সম্পর্কে জানতে হবে ছোট ছোট বিষয় করে। যেমন বাংলাদেশ যখন আপনি পড়া শুরু করবেন, প্রথমেই যে কাজটি করবেন প্রশ্ন ব্যাংক সমাধান করবেন, অন্য কোনো কিছু না। একদম ফার্স্ট কাজটি হবে প্রশ্ন ব্যাংক সমাধান করে আপনার অবস্থানটি বুঝে নেওয়া। এরপরে আমরা যাব দুয়ে, সেটি হচ্ছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে সেটি। কেন মুক্তিযুদ্ধের বিষয়টি বলছি? মুক্তিযুদ্ধের বিষয়টি অবশ্যই আসবে, তাই মুক্তিযুদ্ধের বিষয়টি এবং তুলনামূলকভাবে আমাদের সবারই বিভিন্ন কারণে স্কুল জীবন থেকে মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু কিছু পড়ালেখা আছে, তাই মুক্তিযুদ্ধে বাংলাদেশের সেক্টর কতটি ছিল, কোন সেক্টরের সেক্টর কমান্ডার কারা ছিলেন, কতজন শহীদ, একদম যে বেসিক বিষয়গুলো রয়েছে এবং বেসিক বিষয়ের সাথে বিভিন্ন গণহত্যা যে হয়েছে মুক্তিযুদ্ধের সময় সেই গণহত্যা বিষয়ক তথ্যগুলো পড়ে ফেলতে হবে। এরপরে আমরা যাব বর্তমান সময়ে অর্থাৎ সাম্প্রতিককালে বাংলাদেশে অর্থনীতিতে, রাজনীতিতে অথবা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কী কী চলছে সেই বিষয়গুলো আমরা পড়ে ফেলব। একটু খেয়াল করলে দেখবেন আমি প্রাচীন বিষয়ের কথা বলেছিলাম, যে প্রাচীন যুগে কী হয়েছে সেটির কথা প্রথমে বলেছি, কিন্তু আমি এখনও সেই বিষয় নিয়ে কোনো কথা বলিনি। কেন বলিনি? এই বিষয় থেকে প্রিলি বলেন বা রিটার্ন বলে দুই জায়গায়ই প্রশ্ন কম আসে, কিন্তু সবচেয়ে বেশি সিলেবাস যদি আমি বলি সেটি হচ্ছে এই প্রাচীন যুগে, অর্থাৎ বাংলাদেশের যে প্রাচীন ইতিহাস এটি এত বেশি সমৃদ্ধ যে আপনি যতই পড়ুন না কেন এটি শেষ হবে না, তাই সেই বিষয়টি আপনি সবার শেষে আনবেন। অর্থাৎ প্রশ্ন ব্যাংক যখনই আপনি কভার করে ফেলবেন দেখবেন প্রশ্ন ব্যাংক পড়ার সময় প্যাটার্ন দেখবেন যে মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক বিষয়ের উপরে প্রশ্ন বেশি আসছে, আর চার নম্বরে যেটা অর্থাৎ প্রাচীন ইতিহাস মুক্তিযুদ্ধের আগের যে ইতিহাস ব্রিটিশ শাসন এবং তারও আগে যখন বঙ্গ জনপদ যে রয়েছে সেই বঙ্গ জনপদের আশেপাশে আরও যে ছোট ছোট জনপদগুলো রয়েছিল সেই জনপদের যে ইতিহাসগুলো রয়েছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি এতই বিশাল যে আপনি কোনোভাবেই শেষ করতে পারছেন না। এটি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, যেহেতু এটি অনেক বড় অংশ, এই বিষয়টি আমরা সবার পরে পড়ব। এর মাঝে আমরা মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক বিষয়ে গুরুত্ব দেবার কারণে কিছু কিছু এই অংশ চলে আসবে বিভিন্ন জায়গায়। যেমন মুক্তিযুদ্ধ পড়তে গেলে আপনি আসলে মুক্তিযুদ্ধ এত ব্যাপক একটি বিষয় আমাদের বাঙালিদের জন্য, বাংলাদেশের জন্য, মুক্তিযুদ্ধ মানে শুধুমাত্র কিন্তু আমি 71 বোঝাচ্ছি না, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশের যে মুভমেন্টগুলো রয়েছে অর্থাৎ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 69, 66, 6 দফা প্রত্যেকটি জিনিসকে বুঝাচ্ছি। এই সবগুলো জিনিস যখন আপনি পড়বেন তখন তার সাথে রিলেটেড প্রাচীন কিছু ইতিহাস আপনি পড়ার সুযোগ চলে আসবে। এরপরে সাম্প্রতিক বিষয়, বাংলাদেশে বর্তমানে কী কী উন্নয়ন প্রকল্প চলছে, সেই উন্নয়ন প্রকল্পগুলোর বাজেট কী কী, বাংলাদেশে বর্তমানে কী কী পরিকল্পনা রয়েছে অর্থাৎ আমার শিক্ষানীতি কী, আমার চাকুরির ক্ষেত্রে কোনো নতুন নীতি হয়েছে কি না, বা এমন কোনো ঘটনা ঘটেছে কি না যেটি বাংলাদেশের ভবিষ্যতে অর্থনীতিতে বড় রকমের অবদান রাখবে, অথবা বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ এমন কোনো বিজয় করেছে, যেমন ধরুন সমুদ্র বিজয় মায়ানমারের সাথে বাংলাদেশের যে বিষয়টি, বা রোহিঙ্গা ইস্যু, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো হচ্ছে সাম্প্রতিক বিষয়ের মধ্যে পড়বে। এবং সাম্প্রতিক বিষয় আসলে অনেক ভাস্ট একটি বিষয়, যে আপনি প্রতিদিনের দৈনিক সংবাদপত্র পড়ার বিষয়টি যদি আপনার মধ্যে থাকে
তাহলে এই বিষয়টি সবচেয়ে সহজ। আর যদি আপনার মধ্যে এই অভ্যাসটি না থাকে, ছোটবেলা থেকে অভ্যাসটি না থাকে, অভ্যাসটি আজই গড়ে তুলতে হবে। অর্থাৎ প্রত্যেক দিন আপনাকে সংবাদপত্র পড়ার অভ্যাস করতে হবে। এবং আমি বলবো যে অনেকেই এটি চেষ্টা করি আমরা যে ফেসবুকে বিভিন্ন নিউজ পড়ার, না এই কাজটি করা যাবে না। ফেসবুকের অনলাইন পোর্টালের নিউজ পড়ে আসলে খুব একটা কাজ হবে না। আপনাকে সত্যি কথা বলতে একদম দৈনিক সংবাদপত্র বলতে যেটি বুঝায় কাগজে কলমে, সেই দৈনিক সংবাদপত্র পড়ার অভ্যাস করতে হবে এবং দাগিয়ে ফেলার অভ্যাস করতে হবে, নোট করে ফেলতে হবে। তাহলে আপনি এই সাম্প্রতিক বিষয়টি আপনার জন্য পড়া অনেক সহজ হবে। তার সাথে তো কারেন্ট অ্যাফেয়ার্স বা বিভিন্ন যে সাধারণ জ্ঞানের গাইড রয়েছে সেগুলো তো সহায়ক হিসেবে কাজ করবেই। প্রাচীন ইতিহাসের ক্ষেত্রে একটু আসি। এটি পড়া আমি এখন বলবো একটু টাফ, কারণ আমাদের যে সামাজিক বিজ্ঞান বই ছিল, আমি 2000 সালের দিকে স্কুলগুলোতে যে সামাজিক বিজ্ঞান বইটি থাকতো সপ্তম অষ্টম শ্রেণী নবম শ্রেণীর, সেই বইগুলোর কথা বলবো সবচেয়ে ভালো সোর্স আপনার জন্য। এখন আপনি বলতে পারেন এটা তো আমি কোথায় খুঁজে পাবো, এখন তো আমি হয়তো বা 2000-2004 সালের সময়ের যে বইগুলো সেগুলো আমি খুঁজে পাবো না। হ্যাঁ, খুঁজে পাবেন না। সেই ক্ষেত্রে যেটি করতে পারেন, আপনাকে গাইডগুলোর ওপর একটু ভরসা করতে হবে। তবে খেয়াল রাখবেন এই প্রাচীন বিষয়টি একেবারে যে বাদ দিয়ে দেওয়া সেটি বাদ দেবেন না, একটু হলেও পড়ার চেষ্টা করবেন। একদম বাদ দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, এই কারণেই, কারণ ব্রিটেনের সময় আপনাকে এই জিনিসটা থেকে প্রশ্ন আসবে, একটা হলেও আসবে, তখন আপনাকে এই বিষয়ে প্রস্তুতি নিতে হবে। সো প্রথম থেকেই যদি আপনার একটু জানা থাকে যে ধরুন কতগুলো জনপদ রয়েছিল, বা এই যে আমরা সেন বংশ, মৌর্য, গুপ্ত, পাল বংশ, এই যে জিনিসগুলো আমরা জানতাম, অন্তত কোন বংশ কত সাল থেকে কত সাল পর্যন্ত বঙ্গ জনপদে শাসন করেছিল সেই সম্পর্কটুকু জানলেও আপনার জন্য সহজ হবে পরবর্তীতে প্রস্তুতি নেওয়া। আরও বিষয় যেটি আসে, সেই সময়ের বিভিন্ন রাজা ছিলেন যারা গুরুত্বপূর্ণ কিছু ডিসিশন নিয়েছিলেন বা গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছিলেন সেই সম্পর্কে একটু জানা। সেই সময়ে অনেক সমাজ সংস্কারক ছিলেন, যে সমাজ সংস্কারকরা বাংলাদেশের, যেমন ধরুন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা সবাই জানি, রাজা রামমোহন রায়ের কথা সবাই জানি, কারণ হচ্ছে বিধবা বিবাহ আর সতীদাহ প্রথা, এই দুটি জন। এরকম আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো বাংলাদেশের বা বাঙালিদের সমাজ সংস্কারের ভিত্তি হিসেবে গড়ে উঠেছিল। সেই বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে যে কে করেছিল, কোন প্রেক্ষাপটে হয়েছিল, কোন সময়ে হয়েছিল, এবং সেই সময়ে আরও কী কী বড় ধরনের ঘটনা বাংলাদেশে বা এই ভারতবর্ষে ঘটেছিল সেই বিষয়গুলো সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এইখানে একটু বলি, এই বিষয়গুলো পড়ার সময় চেষ্টা করবেন একটু গল্প আকারে পড়তে এবং তারপরে টুকে রাখতে মূল তথ্যগুলো, কিন্তু পড়ার সময় একটু গল্প আকারে পড়লে আপনার জন্য মনে রাখা সহজ হবে। আপনি যদি শুধু প্রশ্ন আকারে পড়েন যে এত সালে বিধবা বিবাহ বিলুপ্ত হয়েছে, এটা পড়লে আপনার মনে থাকবে না। আপনি যদি পুরো গল্পটা পড়েন, পুরো কাহিনীটা পড়েন কীভাবে হলো, কোন প্রেক্ষাপটে হলো এবং এরপরে আর কী কী ঘটনা ঘটেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে, এই ঘটনাকে কেন্দ্র করেই আপনার জন্য মনে থাকবে সহজটা এবং পরবর্তীতে আপনার জন্য লিখতে সহজ হবে। এটা গেল হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের প্রস্তুতি। এই প্রস্তুতি নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, প্রচুর মক টেস্ট দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ মডেল টেস্ট নামে কারেন্ট অ্যাফেয়ার্স বা এই ধরনের যে গাইডগুলো আছে, এই গাইডগুলোর দেখবেন পেছনে কিছু মডেল টেস্ট দেওয়া থাকে। বিশেষ করে প্রত্যেক বিসিএস প্রিলির আগে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা বের হয় ঠিক আগে আগে, সেই কারেন্ট পুরানো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি আপনি নিতে পারেন, যে কোনো নীলক্ষেত বা আশেপাশে যে কোনো জায়গায় আপনি গেলে এইগুলো পাবেন, পুরানো কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে 5টা মডেল টেস্ট দেওয়া আছে অ্যাটলিস্ট। আপনি এই মডেল টেস্টগুলো দিবেন, অর্থাৎ আপনি প্রশ্ন ব্যাংক সমাধান করবেন আপনার বেস কি অবস্থা সেটা জানার জন্য, আপনার কি উন্নতি হচ্ছে সেটা জানার জন্য, আর লাস্টে মডেল টেস্ট দিবেন ফিউচারের প্রিপারেশনের জন্য, অর্থাৎ আপনি পরবর্তীতে আর কি কি প্রশ্ন এরও বাইরে আসতে পারে সেই সম্পর্কেও ধারণা পাবেন। বাংলাদেশ নিয়ে এটি কথা বলার সময় আরেকটি বিষয় যেটি সাম্প্রতিক বিষয়, সাম্প্রতিক বিষয় পড়ার সময় একটু খেয়াল করবেন, বাংলাদেশের যে পরিকল্পনা বা পলিসিগুলো রয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পলিসি অথবা এসডিজি নিয়ে বাংলাদেশের যে কাজগুলো রয়েছে, খুব ইন্টারেস্টিংভাবে এই প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশের যে সরকারি যে নথিটি বা সরকারি যে পলিসিটি, পুরো পলিসিটি, এই পলিসিটি আসলে ওপেন সোর্স, অর্থাৎ আপনি যদি বাংলাদেশের সরকারি ওয়েব পোর্টালে যান, এই পলিসির যে মূল ডকুমেন্টটি সেই ডকুমেন্টটি আপনি খুঁজে পাবেন। কিন্তু আমরা অনেকেই এটি জানি না বলে এটি খুঁজতেও যাই না, অর্থাৎ বাংলাদেশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নামে যে ডকুমেন্টটি তৈরি করেছে, ফুল ডকুমেন্টটি সেই মন্ত্রণালয়ের ওয়েবসাইটের দেওয়া রয়েছে। আপনি একটু নামিয়ে একবার একটু চোখ বোলান, মূল যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো জাস্ট দাগিয়ে নিন, খুব সহজ। এবং আরও যে নীতিমালা, প্রত্যেকটি নীতিমালার ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য।
আরেকটি বিষয় সাম্প্রতিক বিষয়গুলির মধ্যে একটু খেয়াল করবেন, সেটি হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের যারা রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন বা অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন, সেই ব্যক্তিত্বরা বিশ্বমঞ্চে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বীকৃত কিনা, কোনো পুরস্কার পেয়েছেন কিনা, এই ধরনের যে তথ্যগুলো সেই তথ্যগুলো সাম্প্রতিক বিষয়ের মধ্যে পড়ে যায়। আরেকটি বিষয় পড়ে যায়, সেটি হচ্ছে বর্তমান সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বাংলাদেশ হিসেবে, একটা হচ্ছে ব্যক্তি হিসেবে, বাঙালি ব্যক্তি হিসেবে, আরেকটা হচ্ছে বাংলাদেশ দেশ হিসেবে কোনো অবস্থান নিয়ে আছে কিনা। যেমন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের যে অবস্থান সেটি হচ্ছে একটি দেশ হিসেবে অবস্থান, আরেকটি হচ্ছে ব্যক্তি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর যে অবদান, সেটি দুইটি ভিন্ন জিনিস এবং দুইটি জিনিস সম্পর্কেই জানার চেষ্টা করবেন। আচ্ছা, বাংলাদেশ নিয়ে কথা হলো, এরপরে আমরা চলে আসব আন্তর্জাতিক যে বিশ্ব সেই আন্তর্জাতিক বিশ্ব নিয়ে। এটি আরও বড় একটি জায়গা, আন্তর্জাতিক বিশ্বের বড় জায়গা হলেও খুব সহজ করে ফেলে আমরা কিছু কথা বলবো। যেমন একটি হচ্ছে জাতিসংঘ এবং আরও এর সাথে রিলেটেড ইউএন অর্গানাইজেশনস। সাম্প্রতিক সময়ে একটি বড়ই আসবে হচ্ছে ইউএনএইচসিআর। কেন? কারণ রোহিঙ্গা ইস্যুর কারণে ইউএনএইচসিআর খুব অ্যাক্টিভলি বাংলাদেশে কাজ করছে। তো জাতিসংঘ এবং আদার ইউএন অর্গানাইজেশন নিয়ে আমরা পড়ে ফেলবো। কীভাবে পড়ে ফেলবো? প্রিলির জন্য যেটি পড়বো সেটি হচ্ছে এই জাতিসংঘ এবং ইউএন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত, কত সালে কোন প্রেক্ষাপটে এটির জন্ম হয়েছিল, এই বিষয়গুলো আমি যেটি প্রথমেই বলেছি এই বিষয়গুলো পড়ার সময় তথ্য মনে রাখবেন। কিন্তু মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে গল্প আকারে পড়া, অর্থাৎ আপনি মোটেও শুধু তথ্য পড়তে যাবেন না, তাহলে মনে থাকবে না। কোন প্রেক্ষাপটে জাতিসংঘের তৈরি হয়েছিল, তার আগের ইতিহাস কী, পরে কাজকর্ম কেমন চলছে, কীভাবে চলছে, কোনটি সাধারণ পরিষদ, কোনটি নিরাপত্তা পরিষদ, কারা কিসের সদস্য, সদস্য হতে কীভাবে হয়, বাংলাদেশ কবে সদস্য পদ লাভ করেছিল, এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ারলি জানতে হবে। তাহলে জাতিসংঘ এবং ইউএন অর্গানাইজেশন প্রত্যেকটি এইভাবে যদি আপনি একটি ছক করে ফেলেন টেবিলের মতো, যে সেই অর্গানাইজেশনের নাম, কবে সেটি তৈরি হয়েছিল, কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল এবং কোথায় তার সদর দপ্তর অবস্থিত, কতজন সদস্য সংখ্যা, এইভাবে ছক করে পড়ে ফেললে আপনার জন্য সহজ হবে। এবং এটি অনেক সময় দেখা যায় যে আন্তর্জাতিক বিশ্বের যে গাইডগুলো থাকে সেখানে এই ছকগুলো দেওয়া থাকে। এরপরে আমরা দেখতে পারি বিভিন্ন আঞ্চলিক জোট বা আঞ্চলিক সংস্থা, অর্থাৎ আমাদের ক্ষেত্রে, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একটি বড়ই হচ্ছে সার্ক। সার্কের কথা আমরা সবাই স্কুল লাইফ থেকে পড়ে আসছি। আঞ্চলিক যে জোট বা সংস্থাগুলো রয়েছে সেই আঞ্চলিক জোট বা সংস্থাগুলো সম্পর্কে পড়ে ফেলতে হবে। এবং ঠিক একইভাবে জাতিসংঘের মতো প্রত্যেকটা বিষয়, অর্থাৎ কোন প্রেক্ষাপটে কি উদ্দেশ্যে তার তৈরি, কত সালে হলো, কোথায় তার সদর দপ্তর, কারা তার সদস্য, তারা বর্তমানে কি কাজ করছে, কি বিষয় নিয়ে কাজ করছে, এই বিষয়গুলো পড়তে হবে। তো আন্তর্জাতিক বিশ্বের বড় বিষয় দুটি হচ্ছে জাতিসংঘ এবং ইউএন আদার অর্গানাইজেশনস আছে, তার সাথে আঞ্চলিক বিভিন্ন জোট বা সংস্থা। এই বড় দুইটি বিষয় যদি আমরা কভার করে ফেলি, ইউরোপীয় ইউনিয়ন আছে, এরপরে আমাদের যে বিষয়টি আসবে আন্তর্জাতিক বিশ্বের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাংলাদেশের সাথে অন্যান্য বিভিন্ন দেশের যে সম্পর্ক, অর্থাৎ দ্বিপাক্ষিক যে সম্পর্কের বিষয়গুলো নিয়ে কথা সেটি চলে আসবে। যেমন বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে কোনো বিষয় যদি আলোচিত বিষয় থেকে থাকে সেই সম্পর্কে ছোট ছোট প্রশ্নগুলো আসবে। অথবা বলতে পারেন যেমন বাংলাদেশের ভারতের গত বছরের একটি রিসেন্ট বিষয় ছিল হচ্ছে ছিটমহলের বিষয়, তো এরকম যে বিষয়গুলো রয়েছে সেগুলো চলে আসবে। এখানে একটি মজার ব্যাপার আছে, অনেকে যেটি করেন সেটি হচ্ছে যে ধরুন আপনার প্রিলি পরীক্ষা আগামী মাসের 5 তারিখে, আজকে এই মাসের 5 তারিখ, অর্থাৎ 1 মাস আগে আপনি আছেন এবং আজকে একটি ঘটনা ঘটেছে, আপনি ধরে নিচ্ছেন এই ঘটনার বিষয়টি প্রিলিতে আসবে। মজার বিষয়, এই ঘটনার বিষয়টি আসার সম্ভাবনা খুবই কম, কারণ এর অনেক আগেই প্রশ্ন হয়ে গেছে। 1 মাস আগে যে ঘটনাটি ঘটছে সেই ঘটনার প্রশ্ন আসার সম্ভাবনাটা কম। তো সেই ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করব, সেটা হচ্ছে গত 1 বছর ধরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আমরা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক, বাংলাদেশ আমেরিকার সম্পর্ক, অথবা আরেকটি বিষয় বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্থনৈতিক দিকে, যেহেতু বাংলাদেশের অর্থনীতিতে অনেক এগিয়ে যাচ্ছে, ঠিক পাশাপাশি কোন দেশগুলো ওই অবস্থানে রয়েছে। যেমন ধরুন ভিয়েতনাম, ভিয়েতনাম এবং বাংলাদেশের স্বাধীনতার সময়কাল আমরা প্রায় কাছাকাছি বলে আমরা বেশি তুলনামূলক আলোচনায় যাই ভিয়েতনামের সাথে, কিন্তু দেখা যায় বেশ কিছু জায়গায় ভিয়েতনাম আমাদের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে অর্থনীতিতে, যেমন পোশাক শিল্প রপ্তানির ক্ষেত্রে। তো এই বিষয়গুলোতে এমন যে দেশগুলো রয়েছে এবং অর্থনীতিতে বাংলাদেশের যেখানে ভালো অবস্থান আছে সেখানে বাংলাদেশের চেয়ে কোন দেশগুলো এগিয়ে আছে আর কোন দেশগুলো ঠিক প্রতিযোগিতায় ঠিক পরপরে অবস্থানই রয়েছে, এই বিষয়গুলো পড়তে হবে। অর্থাৎ 3 নম্বর বিষয়টি আসছে বাংলাদেশ এবং আর অন্য একটি দেশ যার সাথে বাংলাদেশের একটি সম্পর্ক সহযোগিতার হতে পারে, প্রতিযোগিতারও হতে পারে, এমন একটি,
এই বিষয়গুলো আমরা পড়ব। এর সাথে আরও যে বিষয়গুলো থাকবে আন্তর্জাতিক ক্ষেত্রে, সেটি হচ্ছে খুব সহজভাবে যে বা পৃথিবীতে আলোচিত যে পুরস্কারগুলো রয়েছে, যে নোবেল প্রাইজ অথবা টেকনোলজির ক্ষেত্রে যদি কোনো বড় ধরনের ঘটনা ঘটে থাকে, বিজ্ঞানের ক্ষেত্রে যদি কোনো বৈশ্বিক প্রেক্ষাপটে বড় ধরনের ঘটনা ঘটে থাকে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবং আন্তর্জাতিক বিশ্ব পড়ার সময়ও অনুগ্রহ করে আমরা যেটা প্রথমেই করব সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলবো, একদম প্রত্যেকটা প্রশ্ন। এবং তারপরে আমরা যখন এই বিভিন্নভাবে পড়ছি, অর্থাৎ জাতিসংঘ পড়ছি, ইউএন অর্গানাইজেশনস পড়ছি, আঞ্চলিক সংস্থা পড়ছি, বাংলাদেশের সাথে অন্য দেশের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন দেশ নিয়ে আলোচনাগুলো পড়ছি, অর্থনীতিতে, রাজনীতিতে এবং সাংস্কৃতিক বিষয়গুলোতে যখন পড়ালেখা করছি, তখন একই সাথে কিছু মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব। মডেল টেস্টগুলো পাওয়া যাবে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্টে বা বিভিন্ন গাইডের লাস্টে আমরা মডেল টেস্টের প্রশ্নগুলো পাবো, এগুলো দেওয়ার চেষ্টা করব। আর আন্তর্জাতিক বিশ্ব পড়ার ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখবেন সবসময়, সেটি হচ্ছে আপনি যত সংস্থায় পড়েন না কেন, প্রত্যেকটি সংস্থার ক্ষেত্রে বা যে কোনো ঘটনা, আন্তর্জাতিক যে কোনো ঘটনা, যেমন ধরুন প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই ধরনের ঘটনাগুলো আপনি যখন পড়বেন, তথ্যগুলো মনে রাখার জন্য গল্প আকারে পড়ার চেয়ে বড় কোনো বিষয় থাকতে পারে না। আপনি প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, কেন কোন দেশ কোন পক্ষে গিয়েছিল, এটি যদি আপনি মুখস্থ করতে যান তার চেয়ে অনেক বেশি ভালো হবে আপনি যদি গল্প আকারে পুরো বিষয়টি পড়ে যান। তো আশা করি একদম প্রথম প্রস্তুতি শুরু করার জন্য এই বিষয়গুলো আপনাদেরকে সহায়তা করবে। সবার জন্য শুভকামনা।